দুর্নীতি বিরোধে আকশন মোড্রে বিজেপি সরকার ক্ষমতা আসবার পাঁচ মাস ভিতরে নবে সরকারি অধিকারী বিরুদ্ধে রুজু হল ভিজিলান্স মামলা। বিজেডি বিধায়ক প্রতাপ কেশরী দেব প্রশ্নের মুখ্যমন্ত্রী উত্তর, সর্বাধিক রাজস্ব বিভাগের 20 অধিকারী এবং পঞ্চায়েতরাজ বিভাগের 18 অধিকারী বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সম্পর্কের অধিক সূচনা পাই চিফ রিপোর্টর দিব্যজ্যোতি মহান্তি ফোন লাইনে উপস্থিত রয়েছেন। দিব্যজ্যোতি, দুর্নীতি বিরুদ্ধে বিজেপি সরকার আসবা পরে গোটে জিরো টলরান্স নীতি আপনাইছে, পুরাপুরি ভাবে ক্ষমতা ভিতরে নবে সরকারি অধিকারী বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, সূচনা কোণ বাবদে দেখুন রশ্মিরঞ্জন, নিশ্চিত ভাবে আজ বিধানসভার মুখ্যমন্ত্রী মোহন মাঝি যে লিখিত প্রশ্ন উত্তর রাখছেন, সেতিরে সে এ তথ্য রাখছেন যে সরকার আউ দুর্নীতিখোর কু মাফ করিবা মোড়ে না, দুর্নীতিখোর সাবাড় কেমন হবে সে নিয়ে আকশন মোড়ে বর্তমান মোহন সরকার রয়েছেন। এবং বর্তমান পাঁচ মাস ভিতরে নবে জন সরকারি অধিকারী ভিতরে ভিজিলান্স মামলা রুজু করেসারা এবং এই যে নবে অধিকারী রয়েছেন এমন বিরুদ্ধে কড়া কার্যক্রম নিয়ে যাচ্ছে। এমানে আয় বহির্ভূত সম্পত্তি ঠুল করুলে এমানকু কিভাবে ভাবে যে ভিজিলান্স কেস আসছেন সেমানকে কেমন চার্জশিট দাখল হয়েপারিব সে নিয়ে মধ্যে ভিজিলান্স সতর্কতা দেখাচ্ছি। এবং সেখানে কুহযাই রাজস্ব বিভাগের 20 অধিকারী, পঞ্চায়েত বিভাগের 18 অধিকারী তাঙ্কর বিরুদ্ধে মধ্যে মামলা রুজু হয়েছে। সে যে কোনসি বিভাগের হইথান্তু না কাহিঁকি সমস্ত বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকার কড়া আকশন নেওয়া পাই প্রতিশ্রুতিবদ্ধ একথা দর্শাইছেন। এবং যে কোনসি বি অফিসর যে দুর্নীতি করিব তাকে মাফ নাই, দুর্নীতিখোর মাফ নাই, আপনার দুর্নীতি ছাড়ন্তু লোক কাম করন্তু, এ স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী আজ গৃহর লিখিত উত্তর আকার রাখি সমস্ত সরকারি অধিকারী পাই, আপনার দুর্নীতি ছাড়ি লোক কাম করন্তু, দুর্নীতি যেটি হব সেটি তাঙ্কু সিধাসল ভাবে দণ্ডিত করা যাব একথা স্পষ্ট ভাবে মুখ্যমন্ত্রী আজ দর্শাইছেন। নিশ্চিত দীপজ্যোতি, গোটি কথা যদি আমি দেখিবা, পূর্ব সরকারে কিভাবে ভাবে বড় বড় দুর্নীতিখোর ব্যক্তি মানে রয়েছে, বাবু মানে রয়েছে এবং আখি খুশি হলা ভি টঙ্কা তাঙ্কঠারু বর্তমান সময়ে জবত করা যাচ্ছে। দেখুন নিশ্চিত ভাবে আপনি দেখবে এই পাঁচ মাস ভিতরে পাখাপাখি 100 কোটি টঙ্কার ভিজিলান্স যে সম্পত্তি বাজেয়াপ্ত করেসারা, এতে টঙ্কা কিভাবে ভাবে যে দুর্নীতিখোর বাবু মানে সে বর্ষ বর্ষ ধরে ছুড় করে রাখিলে বর্তমানে মোহন সরকার আসিয়া পরে যে মানে লোক টঙ্কা খাইছেন, যে মানে সাধারণ লোক টিকস পয়সা কু দুর্নীতি করি চলু করছেন সে কঠোর আভিমুখ্য গ্রহণ করছে সে বিরুদ্ধে কড়া কাশন নিয়ে সে বিরুদ্ধে এবং সে কোলি শাড়ি বাহার করা যে যেটি যেমিটি লুচিয়ে রাখিছে এই যে দুর্নীতি বিজেপি সরকার কড়া আকশন পাঁচ মাস ভিতরে নবে সরকারি অধিকারী বিরুদ্ধে ভিজিলান্স মামলা রুজু হয়েছে এবং সেমানক ঠারু আখি খুশি হয়েগলা ভি টঙ্কা এবং সুনা গহনা মধ্য জবত করা যাইছে। ধন্যবাদ আপনার সমস্ত সূচনা পাই দিব্যজ্যোতি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।